হাই ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে কথা বলবো মেসেঞ্জার অ্যাপ্লিকেশন নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কী করে মেসেঞ্জার থেকে ইংলিশ থেকে বাংলাতে কী করে ট্রান্সলেশন করবেন। হ্যাঁ গাইস, আপনারা খুব সহজেই এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো ইংরেজি ওয়ার্ডকে বাংলাতে করে নিতে পারবেন। বা আপনাকে ধরুন কেউ ইংরেজিতে মেসেজ পাঠালো, সেটা আপনি খুব সহজেই বাংলাতে করে নিতে পারবেন এবং কী বলছে আপনি বুঝে নিতে পারবেন। খুব সিম্পল একটা ব্যাপার, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আপনারা মেসেঞ্জার ওপেন করবেন, যেখানে আমি মেসেঞ্জার ওপেন করে নিয়েছি। মেসেঞ্জার ওপেন করার পর তো ওপেন করার পর আপনারা যে এখানে মেসেঞ্জারের সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন বাংলা ডিকশনারি ট্রান্সলেশন। লেখা মাত্রই আমার যে প্রথম পেজে দেখতে পাচ্ছেন বাংলা ডিকশনারি ট্রান্সলেশন রয়েছে, এইটা আপনাদের সামনে চলে আসবে এই গ্রুপটা। তো আমরা এটাকে আপনারা অ্যাডমিনস করে নেবেন, যেটা আমি অলরেডি অ্যাডমিনস করে রেখেছি। আপনারা এখানে সার্চ বক্সে লিখলেই আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে, যেটাকে আপনারা অ্যাডমিনস করে নেবেন। বা আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা গ্রুপে ডাইরেক্ট লিঙ্ক থেকেও আপনারা অ্যাডমিনস করে নিতে পারেন। তো অ্যাডমিনস করার পর ওপেন করবেন, তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা ট্রান্সলেশন হচ্ছে কি না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ, তো আপনারা মেসেজে যেটা লিখবেন সেটাকে আপনাদেরকে বাংলাতে করে বলে দেবে। তো আমি যেমন লিখে দিচ্ছি, ধরুন কিছু একটা লিখছি, হাই। তো দেখুন হাই মানে তার মানে বাংলাতে পাঠিয়ে দিয়েছে। তো আমি আরও দেখিয়ে দিচ্ছি, তো দেখুন আমরা যেটা ইংলিশে লিখবেন তার বাংলা মানে কি সে তারা পাঠিয়ে দেবে। তো খুব সুন্দর একটা সহজ একটা ব্যাপার, যেখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ইংরেজির মানে বাংলাতে কী হবে, সেটা খুব সহজেই পেয়ে যাবেন। তো দেখুন পাঠিয়ে দিচ্ছে গুড মানে ভালো। তো খুব সহজই একটা ব্যাপার, যেখান থেকে আপনারা মেসেঞ্জার থেকে খুব সহজে ট্রান্সলেশন করে নিতে পারবেন। তো এখানে সেটিং রয়েছে, সেটিং আমরা সেট করে নিতে পারেন, যেখানে আমরা নোটিফিকেশান আরে অফ টপ করে রাখতে পারেন। যেখানে রয়েছে মেসেজ দেখতে পাচ্ছেন, এখানে নোটিফিকেশান মেসেজ আপনারা অন অফ করে রাখতে পারেন আপনাদের মনের মতো। তো এই ছিল ভিডিও আজকের, যেটা আপনারা খুব সহজে মেসেঞ্জার থেকে ট্রান্সলেশন করে নিতে পারবেন। তো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ।